শনিবার সারা দেশে চলতি বছর দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় সারা দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হয় লোক আদালত এদিন ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সবকিছু জেলা এবং মহকুমা আদালতে লোক আদালত বসে সকাল সাড়ে দশটার থেকে শুরু হয় লোক আদালত কিন্তু শুরুর দিকে বৃষ্টি এবং অপরদিকে জ্বালানি সংকট দুয়ের কারণে আগরতলা জেলা মহকুমা আদালতে আয়োজিত লোক আদালতে উপস্থিতির সংখ্যা কম পরিলক্ষিত হয় এদিন আইন সেবা কর্তৃপক্ষের বিচারপতি অরিন্দম লোধ জানান মোট তেরো হাজার আটশো কথা রয়েছে এর মধ্যে রয়েছে এনআইএ ও ডিভোর্স সংক্রান্ত মামলাও বৃষ্টির জন্য প্রথম দিকে উপস্থিতির হার কম থাকলেও পরবর্তী সময় উপস্থিতির হার বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বিচারপতি অরিন্দম লোধ রাজ্যে এর মধ্যে পেটি অফেন্স এনআইএক্ট মেট্রিমোনিয়াল ডাইভোর্স ম্যাটার অল এভরিথিং ইজ তো আজকে শুরু হয়েছে টেন থার্টি নাগাদ কিন্তু বৃষ্টি টাইমও সময় নামলো যার জন্য ডিটিগেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপেক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট তাও এখন পর্যন্ত প্রায় সাতশোর মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ক্রিটিক্যান্সটা আসছে আসা শুরু হয়েছে উল্লেখ্য দ্বিতীয় জাতীয় লোক আদালতে যে মামলাগুলি নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে সেগুলির মধ্যে চাকরি সংক্রান্ত রয়েছে আটটি মামলা এছাড়া ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত চার হাজার চুয়াত্তরটি মামলা দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত তিনশো একুশটি মামলা এবং বৈবাহিক বিরোধ সংক্রান্ত একশো সাতানব্বইটি মামলা রয়েছে